হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খায়েরটেক অফিসিয়াল চ্যানেল, আমি খায়ের আছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বাট ভেরি ইউজফুল। আজকের এই ভিডিওটি শুধু নতুন ইউটিউবার ভাইদের জন্য। তো কেন নতুন ইউটিউবার ভাইদের জন্য? আপনারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করেননি, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের চ্যানেল কীভাবে ভাইরাল করবেন এবং চ্যানেলের ক্যাটাগরি কিভাবে দিবেন। তো চ্যানেলের ক্যাটাগরি বলতে, আপনি ধরেন একটি গেমিং চ্যানেল খুলেছেন, একটি ব্লগ চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটির ক্যাটাগরি কি হবে, সেই ক্যাটাগরিটি কিভাবে সিলেক্ট করবেন তাই আজকে দেখাবো। চ্যানেলের মূল কাজই হলো ভিডিও এবং ক্যাটাগরি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। অনেকেই কম্পিউটার ল্যাপটপ দিয়ে ইউটিউবিং করে, আবার অনেকেই ফোন দিয়ে ইউটিউবিং করে। তো আপনি যদি ফোন দিয়ে ইউটিউবিং করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে বা ইউটিউব চ্যানেলটি ব্যবহার করেন, সেই চ্যানেলটি যদি গেমিং চ্যানেল হয়ে থাকে বা ব্লগ চ্যানেল হয়ে থাকে, সেই চ্যানেলটির কিভাবে একটি ক্যাটাগরি দিবেন। যেমন ব্লগ চ্যানেল হলে আপনি একটি ক্যাটাগরি দিতে হবে, ব্লগ ক্যাটাগরি। আপনি যদি গেমিং চ্যানেল দেন তাহলে গেমিং ক্যাটাগরি দিতে হবে। আপনার যদি টেক চ্যানেল হয় তাহলে মানে টেক সিলেক্ট করতে হবে। তো এটি সিলেক্ট করার মাধ্যমে আপনার চ্যানেলটি ভাইরাল হবে, নয়তো আপনার চ্যানেলটি ভাইরাল হবে না বা আপনার চ্যানেলটি প্রমোশন পাবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এবং চ্যানেলটি ভাইরাল করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আপনার হাতের ফোন দিয়ে আপনার চ্যানেলটি ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে। তো আমি আমার ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও আপনাদের ফোন থেকে হুবহু কাজটি এভাবে করে নেবেন। আপনাদের ল্যাপটপ নাই বা আপনাদের কম্পিউটার নেই তো আপনারা কীভাবে ইউটিউবিং করবেন? হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সকল কিছু করা যায়, আবার কম্পিউটার ছাড়াও অনেক কিছু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা যায়। তো আজকে আমরা এই অপশনটুকু হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখব। এই অপশনটি চালু করার জন্য আমাদের প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখব যে youtube.com। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি, তারপরে ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে যাব। হুবহু আমার মতো কাজটি করবেন তাহলে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন আমরা সার্চ অপশনে লিখব যে youtube.com। তো youtube.com লেখার পর আমাদের মাঝে ইউটিউবের পেজটি চলে আসবে। তো ইউটিউবের পেজটি যখন চলে আসবে তখন আমরা সেই ইউটিউব অপশনটিতে থাকব। এখন আমরা এখান থেকে হাতের ডান সাইডে কোণে দেখতেছেন একটি থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে। তো পরবর্তী পেজটি হলো এমন। তো এই পেজ থেকে আমরা আমাদের এই অপশনটি আমরা এই যে ডেস্কটপ ভার্সন করে নেব। আপনারা দেখছেন যে ডেস্কটপ সাইট, এটি আমরা ডেস্কটপ অপশনে করে নেব। তো হুবহু আমরা কম্পিউটারের মতনই করতে পারবো আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো আমরা এখন ডেস্কটপ অপশন করে নিলাম। ডেস্কটপ অপশন করার পরে আমরা এখান থেকে আমাদের ফোনের যেই মানে আমাদের ইউটিউব চ্যানেলটি আছে বা লোগোটি আছে, সেই চ্যানেলের লোগোটিতে আমরা ক্লিক করব। তো এখন আমরা লোগোটিতে ক্লিক করে নেব। তো আপনারা দেখতেছেন এখন আমি লোগোটিতে যে ক্লিক করতেছি, দেখতেছেন এই যে মার্ক করে দেখালাম। তো লোগোটিতে ক্লিক করার পরে এমন একটি পেজ আসলো, এখান থেকে আমরা এই যে ইউর চ্যানেল নামে যে লেখাটি দেখতেছেন এই ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে। তো পরবর্তী পেজটি হলো এমন। তো এখান থেকে আমরা যে কাস্টম থাম্বনেল নামে একটি লেখা দেখতেছেন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে। পরবর্তী পেজটি আমাদের মাঝে যখন চলে আসবে তখন আমরা কাজটি করবো। যে একটু নেটে সমস্যার জন্য আসতেছে না, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো আমরা এখান থেকে পরবর্তী পেজটিতে চলে আসলাম। তো এখন আমাদের এখান থেকে কাজ করতে হবে, যে হাতের বাম সাইডে কিছু অপশন দেখতেছেন, এই অপশনগুলো নিচে একেবারে নিচে দেখতেছেন একটি সেটিং অপশন। এই যে আমি যদি আপনাদেরকে ইয়ে করে দেখাই, এই যে সেটিং অপশনটি দেখতেছেন, এই সেটিং লেখাতে আমরা ক্লিক করব। তো সেটিং লেখাতে ক্লিক করার পর আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে।
তো পরবর্তী পেজটিতে আমাদের মাঝে আমরা একটি পেজ আসলো, এখান থেকে আমরা আপলোড ডিফল্ট নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের মাঝে আমরা একটি পেজ আসলো, আমরা এখান থেকে যে এবাউট সেটিং এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন এই যে টেকনিক্যাল টেস নামে একটি অপশন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে আপনারা দেখতেছেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, যেমন গেমিং চ্যানেলের জন্য গেমিং, মিউজিক চ্যানেলের জন্য মিউজিক, তারপরে পিপল ব্লগসের জন্য পিপল ব্লগস, তারপরে যে সায়েন্টিস্ট টেকনোলজির জন্য সায়েন্টিস্ট টেকনোলজি। তো আমার চ্যানেলটি হলো টেক্সট রিলেটেড, এজন্য আমি সায়েন্স টেকনোলজি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের যার চ্যানেল যে ক্যাটাগরি সে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এভাবে আমরা চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো এখানে এই যে আপনারা যদি ভিডিওটিতে না বুঝেন তাহলে বারবার রিপ্লাই করে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এভাবে আমরা চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এই দেখতেছেন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই অপশনটিতে ক্লিক করে আপনারা চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করবেন, ডিসক্রিপশন বসাতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কাজগুলো সম্পূর্ণ করে নেবেন। সম্পূর্ণ করার পর আপনার এখানে চ্যানেলটি একটু গ্রো হবে। ঠিক আছে, মানে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে আপনারা এখান থেকে করে নেবেন। তারপরে যে হাতের ডান সাইডে কোনো সেভ অপশন দেখতেছেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমার ক্যাটাগরি আগেই মানে সেভ করা ছিল, এই জন্য আর সেভ অপশন আসলো না, আমি ক্লোজ দিয়ে দিলাম। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এভাবেই আমরা আমাদের চ্যানেলের মানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেব আর আমাদের চ্যানেলটি ভাইরাল করে নেব। তো ভিউয়ার, আজকের ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো এভাবে আপনারা মোবাইল দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। তো ইউটিউব রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে রাখবেন, যাতে করে এমন নিত্য নতুন টেক্সট রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো ওকে ভিউয়ার, আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।